আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে। দর্শক, আজ ছিল 24 জুন 2022 রোজ শুক্রবার। আপনাদের এই হাট থেকে জানানোর চেষ্টা করবো যে দেশি বলদ গরুগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে, আনুপাতিকারে আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করবো। দেখেন, প্রচুর আমদানিকৃত আজকে গরু উঠছে বলদ গরুগুলার, তো আজকের বাজার দরটা কেমন ছিল আমরা শুনবো ভাইদের কাছ থেকে দাম দর্শক বিস্তারিত। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি ভাই। আপনারা কতগুলো নিয়ে আসছেন আজকে? আজকে 12টা। 12টা গরু মানে 6 জোড়া বিক্রি হয়েছে? এক জোড়াও না, না এক জোড়া বিক্রি হয়নি। দর্শক, শুনলেন আজকের বাজারে যে বলদ গরুগুলার তথ্য দেওয়ার চেষ্টা করতেছি, তো আজকে এই যে আমরা দেখতেছি বলদ গরুগুলা, এই ভাই এক জোড়া কত রাখছেন? এটা এই যে পাশের দুইটা ২২৫ চাওয়া, ওটাই দাম, ওইটাই দাম, ওইটাই বিক্রির দাম, চাইলে 250, না চাইলে 225। আমরা শুনলাম যে 225 হইলে ভাইরা মূলত বিক্রি করবে। আপনাদের গরুগুলার যে দেশি বলদ গরুগুলার বাজার দরটা আমরা কেমন যাচ্ছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এর থেকে। দেখেন ভাই, প্রচুর আমদানিকৃত গরু উঠছে আজকে, আমরা আরও কিছু দেই এদিকে। দেশি বলদ গরুগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কয় জোড়া নিয়ে আসছেন আজকে? ক্রেতা আমরা শুনলাম আজকে তো বাজার কেমন যায় আমরা আনুপাতিক হারে দাম শুনবো। এই যে আমরা এক জোড়া দেখতেছি কত রাখছেন আজকে লাল দুইটা? দাম রাখছি ভাই 270 চাওয়া দাম। তো কত বলছে ভাই গাড়িটা দাম দিছে? ২০-২৫ পর্যন্ত দাম দেয়। আচ্ছা দর্শক, শুনলেন আজকের বাজারে ২২০ পর্যন্ত দাম দেয়, এগুলো কত মন হতে পারে ভাই? আনুমানিক ওজন কত হতে পারে? দশ মনের কাছাকাছি। দর্শক, আমরা শুনলাম আজকের বাজারে যে যে বলদ গরুগুলার বাজার মূল্য, দেশি বলদ গরুগুলার তথ্য নিচ্ছি আমরা, আর কিছু দেখাই আপনাদের। যে এইদিকে রয়েছে অনেক আজকে বাজারে প্রচুর আমদানিকৃত বলদ গরু উঠছে, আজকে বাজার দরটা কেমন যাচ্ছে আমরা শুনবো। এই যে আমরা এক জোড়া দেখাচ্ছি, আজকে দাম দর আমরা তথ্য নিব ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা এই যে এক জোড়া কত রাখছেন চাচা আজকে? ৩০০ চাওয়া দাম বলছে আমরা শুনতেছি আজকের বাজারের তথ্য। কত বলছে বাইকার দাম দিছে চাচা? ২৩০-৩৫ পর্যন্ত দাম দেয়। আমরা শুনতেছি বাজারের আজকের মূল্য কেমন যাচ্ছে আনুপাতিক। দেখেন দর্শক, প্রচুর আমদানিকৃত আজকে বাজারে দেশি বলদ গরু উঠছে, তো আজকে আমরা দেখাই এখানে এক জোড়া রয়েছে দেশি বলদ, তো বাজার মূল্য কত চাই আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই কত রাখছেন এক জোড়া? ২১০০০০ চাওয়া দাম। কত বলছে ভাই গার দাম দিছে? ৬০-৬৫ ১ লাখ ৬০-৬৫ দাম দে। দর্শক, আমরা শুনালাম আজকের বাজারের কেমন যাচ্ছিল। কত ভাই টার্গেট আপনার? এটা ৮৫ হলে বিক্রি করবেন। কত কত ওজন হতে পারে এগুলা দুইটাই? ৭ মন ওজন হতে পারে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে লাল বলদ দুইটা, হ্যাঁ কালার দেখাচ্ছি। দেখেন আজকের বাজারের প্রচুর আমদানিকৃত গরু উঠছে দেশি বলদ সবগুলো গরু মিলে, তো আজকের বাজারে এই যে আমরা দেখতেছি সাদা দুইটা এক জোড়া বলদ রয়েছে, আজকের বাজার মূল্য কত রাখে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এগুলা আপনার কয়টা নিয়ে কয় জোড়া নিয়ে আসছেন ভাই? এক জোড়া। তো বাজার কত রাখছেন এই দুটা এক জোড়া? ৪ লাখ চাওয়া, ৪ লক্ষ চাওয়া দাম। দর্শক, আমরা শুনলাম আজকের বাজারের তথ্য। কত বলছে ক্রেতা দাম দিছে? ৩ লাখ ৬০ পর্যন্ত দাম দে। টার্গেট কত এগুলা? ৯০ হলে বিক্রি করবেন। কত মন হতে পারে এগুলা আনুমাতিক? ১৪ মন ৭ মন করে ১৪ মন। দর্শক, আমরা শুনলাম ৩৯০০০ ভাই মূলত ওইভাবে বিক্রি করবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি দেশি বলদ গরুগুলার বাজার মূল্য আজকের তথ্য দিনাজপুর জেলার আমবাড়িয়ার থেকে। দর্শক দেখেন, প্রচুর আমদানিকৃত আজকে বলদ গরু উঠছে, তো আমরা আরও কিছু তথ্য নিই এদিকে যে বলদ গরুগুলো রয়েছে বাজার মূল্য কত রাখি আমরা শুনবো। আমরা এখানে দেখাচ্ছি এক জোড়া লাল কালার রঙের, তো আজকের বাজার মূল্যটা কেমন যাচ্ছিল আমরা শুনবো ভাইয়ের কাছে। দেখেন সিংহ ভালো, বেশ ভালো রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? আছি ভাই। কয় জোড়া নিয়ে আসছেন?
দুই জোড়া এক জোড়া বিক্রি হইলো না হয় না ও এক জোড়া বিক্রি হয় নাই আচ্ছা আজকে এই বাজার মূল্য কত রাখছেন এই যে এক জোড়ার এটা চাওয়া দাম 250 চাওয়া দাম 250 কত বলছে ভাই গাল দাম দিছে 200 পর্যন্ত কয় 200 পর্যন্ত দাম দে বেসলে আরে টার্গেট কত ভাই এগুলা দেখি আর 1000 এর এখানে ছাড়াই দাও 1000 ও বাজারটা কেমন বুঝতে পারতেছেন আজকে বাজার হালকা হালকা না আমদানি প্রচুর কিন্তু ক্রেতা মানে ইয়া নাই পার্টি নাই বেশি পার্টি নাই দর্শকবৃন্দ আপনারা শুনলেন আজকের বাজারে যে তথ্য যে কেমন যাচ্ছে বাজার দর আমরা আনুপাতিক হারে দাম দর জানার চেষ্টা করতেছি এর থেকে দিনাজপুর জেলার আমবাড়ি এর থেকে দর্শক যেগুলো দেশি বলদ রয়েছে এগুলার দর দাম তো আমরা আরও কিছু তথ্য নিব এইদিকে কিছু রয়েছে বলদ গরু ভাই যে আমরা দেখতেছি আজকে অনেকগুলো নিয়ে আসছেন বলদ গরু তো কয়জোড়া নিয়ে আসছেন ভাই নিয়েছি 20টা 20টা মানে 10 জোড়া বলদ নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়জোড়া একটা 6টা মানে 6 জোড়া বিক্রি হয়েছে আর 4 জোড়া রয়েছে দর্শক শুনলেন আজকের বাজারে আমরা তথ্য নিচ্ছি আপনারা এগুলা বাড়ির পালা গরু না কেনা গরু কেনা গরু না আচ্ছা আমরা এই যে এই দুটা দেখতেছি আজকে বাজার মূল্য কত রাখছেন লাল দুইটা লাল এবং সাদা লাল রাখছি 205 চাওয়া দর্শক শুনলেন 205 চাওয়া দাম কত বলছে ভাই এগুলা দাম দিছে দাম বলছে 70-80 দাম দে তো বাজারটা কেমন বুঝতে পারতেছেন আজকে বাজার খারাপ বাজার খারাপ আমদানি বেশি কিন্তু পার্টি কম একটু বুঝতে পারতেছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি এই হাট থেকে যে দেখেন প্রচুর আমদানিকৃত যে বলদ গরুগুলো রয়েছে এগুলার বাজার মূল্যটা আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি এই হাট থেকে দেখেন দর্শক বিন্দু আপনারা দেখতেছেন বেশ কিছু এখানে বলদ রয়েছে আরও লাল কালার মিশ্রণ দেশি বলদ গরুগুলার আমরা জানানোর চেষ্টা করতেছি বাজার মূল্য কেমন যাচ্ছে আনুপাতিক ভাইয়ের কাছে শুনবো আজকে কয় জোড়া নিয়ে আসে এবং দামটা কেমন রাখি আমরা আনুপাতিক দেখাই আপনাদের গরুগুলার তথ্য দেখাচ্ছি দেখেন লাল কালার মিশ্রণ ভাই এই যে আমরা দেখতেছি এই যে এক জোড়া এটা কত রাখছেন ভাই ভাই দাম চাইছি 400-420 400-420 চাওয়া দাম কত বলছে এগুলা পাইকার দাম বলে না 300 বলে 300 পর্যন্ত দাম দে 300 বলে 310 বলে 290 বলে আচ্ছা আচ্ছা তো বাজার আপনার টার্গেট কত লাগে এটা কত হলে বিক্রি করবেন 20-25 হলে তো সাইজে যাবে 20-25 হলে বিক্রি করবেন তো বাজারটা কেমন বুঝতে পারতেছেন বাজার একবারে খারাপ বাজার একবারেই খারাপ দর্শক কোনো কাস্টমার নাই আমরা শুনলাম ক্রেতা শূন্য হাটে যে বলদ গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছিল আমরা এটা এই এই দুটা শুনবো চাচা কত এই দুটা 320 চাওয়া কত বলছে ভাই দাম দিছে এগুলা 70 বলে 270 দাম দে দর্শক আমরা আপনাদের বলদ গরুগুলার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে দেখেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু